শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে, অসুস্থ হলে তাকে কেউ সেভ করতে পারবে না। অবশ্যই যাদের সিওপিডি আছে, যাদের কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আছে, আজকে থেকে তাদেরকে প্লেন পানি, গরম পানি, নর্মাল পানি, গরম বাতাস আর রুম হিটার একান্ত 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 একান্তই দরকার। এই ব্যাপারে কোনো রূপ কনসিডার করা যাবে না, এই ব্যাপারে কোনো রূপ খাতির করা যাবে না। সব কিছুর মাঝে গরম জিনিস, গরম জিনিস বলতে আমি কী কী বুঝব, আমি গরম পানি বুঝবো, গরম জিনিস, রসুন গরম জিনিস, জৈত্রিক গরম, জায়ফল গরম, আপনার পোস্তাদানা গরম, জিরা গরম, কালিজিরা গরম, কালিজিরার তেল গরম, ব্ল্যাক গার্লিক এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক গার্লিক খুবই ভালো মহা ঔষধ, এখানে ব্ল্যাক গার্লিক খেতে পারবেন। রেড গার্লিক বাজারে বিক্রি হয়, রেড গার্লিক যত খেতে পারেন। তরকারি চুলো থেকে নামানোর পাঁচ মিনিট পূর্বে একটা ভোরো রসুন, আস্ত রসুন খালি পশম ফালি ফেলে ভিতরে দিয়ে দেন। ভাজি করতেছেন, আস্ত আস্ত রসুন অনেক বেশি বেশি করে দিয়ে দেন, ওই লোকটি খাবে, আপনারা সকলে খাবেন, এটা সকলের জন্য ওষুধ হবে। কারণ অনেকে আমি ঝাঁজ খেতে পারি না, রসুনের আচার, সাদা আচার, লাল আচার, সাদা রসুন, কালো রসুন, সব রসুন আপনার জন্য সবচেয়ে মহা ঔষধ অ্যাজমাকে প্রতিরোধ করার জন্য। কাঁচা হলুদ টুকরা টুকরা করে কেটে সব তরকারিতে কাঁচা হলুদ দেন, ওই কাঁচা হলুদটা যার অ্যাজমা আছে তিনি খান। কাঁচা হলুদ যে কোনো জীবাণু মারতে পারে, ইভেন কি বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, জীবাণু মারার মতো শক্তি কাঁচা হলুদের ভিতরে আল্লাহ দিয়েছে। কারণ কাঁচা হলুদের মধ্যে যে কার্কুমিন আছে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যে কোনো কঠিন কঠিন জীবাণু মারতে পারে। ইভেন কি সে এত শক্তি রাখে যে সে কনকাকাচের মতো শক্তিশালী জীবাণুর সাথেও লড়তে পারে। আমরা যদি আরও সতর্ক হই, আমরা যদি মাস্ক ব্যবহার করি, আমরা যদি হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করি, আমরা যদি হাত পা ভালো করে ধুই, আমরা যদি সকাল এবং রাতে গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করি, আমরা যদি পানিতে একটু ফিটকিরি ব্যবহার করি, আমরা পানি গোসলের সময় সাবান ব্যবহার করি, আমরা যদি পানিতে আপনার নিম পাতা ব্যবহার করি, আমরা যদি কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যদি সবসময় মুখে একটুখানি একটুকরা নিম পাতা একটু চিবিয়ে নেই সকালে ঘর থেকে বের হওয়ার আগে, বা বাইরে গেলে একটু নিম পাতা চিবিয়ে রাখবো দাঁতের গোড়ায়, আমরা যদি একটুখানি এক টুকরা কাঁচা হলুদ মুখের ভিতরে দিয়ে চিবিয়ে নেই, আমরা যদি যে কোনো খাবার পাকের সময় একটু কাঁচা হলুদ ব্যবহার করি, আমরা যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যে কোনো সাদা খাবারে গ্লুকোটিন থাকে, যেরকম আপনি রুটি সাদা, আটা সাদা, ডিম সাদা, দুধ সাদা, মাখন সাদা, এই জাতীয় সাদা খাবারকে যদি আপনি নিউট্রাল করতে চান, তাহলে আপনাকে এক সামান্য এক টুকরা কাঁচা হলুদ দিয়ে একটু হলুদ হলুদ ভাব বা ঘিয়া ঘিয়া ভাব যদি করে নিতে পারেন, তাহলে এখানে গ্লুকোটিন নামক যে জীবাণুটি সেটা আমাদের প্রতিরোধ হয়। অনেকেই বলেন ভাত খেয়েছি তো সাথে সাথে পেট ফুলে গেছে, ভাত খেয়েছি সাদা অনেকগুলি জিনিস খেয়ে ফেলছি, এই গ্লুকোটিন একটি পরজীবী জীবাণু, এ যায় আমাদের পেটের মধ্যে আক্রমণ করে। এই গ্লুকোটিনও কিন্তু আমাদের খাবারের সাথে করোনা ভাইরাসকে এগিয়ে নিয়ে যায়, মানে ওর বন্ধু হিসাবে কাজ করে। অতএব শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের কাঁচা হলুদ, টমেটো, টমেটো অনেক বেশি করে খেতে হবে, টমেটো, পেঁয়াজ, রসুন সালাদের অংশ হিসাবে, আর একই সাথে আমরা যে প্রতিদিন সালাদ খাবো, মানে মিনিমাম 200 গ্রাম সালাদ একজন সক্ষম মানুষের জন্য দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।